সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাসি আজকে নতুন ভিডিওতে একুশ অক্টোবর দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জিপিএ পুনর্নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেন এতে দ্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুলস উনিশশো এর রুলস বারো বাই এক এবং দ্য কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড রুলস উনিশশো এর রুল বারো এর বিধান অনুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিসাবে অন্তর্ভুক্ত সাধারণ ভবিষ্যৎ তহবিল অর্থাৎ জিপিএফ এবং প্রদেয় ভবিষ্যৎ তহবিল বা সিপিএফ এর জন্য দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের মুনাফার হার স্লাবভিত্তিক নির্ধারণ করা হয় জিপিএফ এই মুনাফার হার দুই হাজার একুশ বাইশ অর্থ বছর থেকে কার্যকর হবে এখন আমরা দেখে নেই নতুন নির্ধারিত মুনাফার হার সম্পর্কে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের জিপিএ প্রারম্ভিক স্থিতির পরিমাণ পনেরো লাখ টাকা পর্যন্ত হলে প্রারম্ভিক স্থিতি এবং জমাকৃত চাঁদা উভয় প্রকার টাকায় তেরো পার্সেন্ট মুনাফা পাওয়া যাবে যা অপরিবর্তনীয় রয়েছে তবে প্রারম্ভিক স্থিতির পরিমাণ পনেরো লাখ এক টাকা থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত হলে প্রারম্ভিক স্থিতি এবং জমাকৃত চাঁদা উভয় প্রকার টাকায় মুনাফার হার হবে বারো পার্সেন্ট আবার প্রারম্ভিক স্থিতির পরিমাণ তিরিশ লাখ এক টাকা বা তার বেশি হলে প্রারম্ভিক স্থিতি এবং জমাকৃত চাঁদা উভয় প্রকার টাকায় মুনাফার হারা দাঁড়াবে এগারো পারসেন্ট সকল প্রকার সিপিএভুক্ত প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসিত সংস্থা কর্পোরেশন ইত্যাদি আর্থিক সঙ্গতি একরকম না হওয়ায় প্রতিষ্ঠান অথবা সংস্থা সমূহ তাদের নিজস্ব আর্থিক বিধিবিধান এবং আর্থিক সামর্থ্য অনুযায়ী সকে বর্ণিত স্লাবভিত্তিক হার সমূহকে সর্বোচ্চ হার হিসাবে বিবেচনায় নিয়ে সিপিএফএ জমাকৃত আমানতের উপর হ্রাসকৃত হারে মুনাফা নির্ধারণ করতে পারবে আপনাদের সুবিধার্থে চিঠিটি স্কিনে প্রদর্শিত করলাম আপনারা চাইলে ভিডিওর স্ক্রিনশট রেখে পড়তে পারেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ